নমস্কার পূর্ব মেদিনীপুরের কেলেঘাইয়ের এলাকায় নদীর বাঁধ ভেঙে জলের তলায় চল্লিশ হাজার পরিবার শিলাবতীর জলের তলায় তলিয়ে গেল ঘাঁটাল থানা এলাকা ফলে বন্যায় ভেসে বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর মৃত্যু নদীর জলের তোড়ে ভাসল দুই মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর কেলেঘাইয়ের আমগেচিয়ার ডাকবাংলোর কাছে চিটকিনি এলাকায় নদীর বাঁধ ভেঙেছে চিস্তিপুর এক নম্বর ও দু নম্বর ব্লক গোপালপুর ব্রজলালপুর বোরহাট এই সব এলাকাগুলিতে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার পরিবারকে সরানো হয়েছে উঁচু স্থানে জলের তোড়ে একজন গ্রামের মানুষ তলিয়ে গেছে পটাশপুরে উদ্ধার কাজে নামানো হয়েছে স্পিডবোর্ড স্পিড বোটে করেই বিধায়ক উত্তম নিজের এলাকায় এলাকায় যাচ্ছেন আর উদ্ধার কাজ চালাচ্ছেন নটি গ্রাম পঞ্চায়েত এখন জলের তলায় বিধায়ক উত্তম বারিক জানালেন এলাকায় পঞ্চাশ হাজার পরিবারের মধ্যে চল্লিশ হাজার পরিবার জলের তলায় নৈপুর বোরহাট গোকুলপুর চিস্তিপুর এক ও দু নম্বর ব্লক সহ বিভিন্ন অঞ্চলগুলি এখন জলের তলায় গর্ভবতী মায়েদের সাথে সাথে বাচ্চাদের আগে উদ্ধার কাজ করা হচ্ছে শিলাবতীর জলে পুনরায় জলের তলায় তলিয়ে গিয়েছে ঘাটাল থানা এলাকা রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কগুলিও জলে ডুবে রয়েছে তাই ডিঙি নৌকায় চড়ে চলছে পারাপার প্রসঙ্গত গত তিন মাসে এই নিয়ে তৃতীয়বার বন্যার ভোগান্তির মুখে ঘাটাল শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা গত দুদিনে বন্যায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং এক মহিলাও নিখোঁজ আবাদ দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি শতকাবার্তা জানানো হয়েছে আবাদ দপ্তরের শতকাবার্তা পেয়েই চরম দুশ্চিন্তায় ঘাটালবাসী কারণ কয়েকদিনের বর্ষণের জল বেড়ে শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটালের শহর ও গ্রামীণ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ঘাটাল মহকুমা দাসপুরও প্লাবিত বহু এলাকা ইতিমধ্যেই বন্যার জলে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ দপ্তরের অফিসে বিশ্বকর্মা পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পরিবারের লোকজনের সামনে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তি মৃতের ছেলে রাজকুমার জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর অফিসে বিশ্বকর্মা পুজো সেরে বাবা মাকে নিয়ে ফেরার সময় স্রোতে হাঁটতে গিয়ে হঠাৎ ভেসে যায় বাবা মৃতের ছেলে বলেছেন একইভাবে আরও এক মহিলা নিখোঁজ হয়েছে ঘাটালে ঘাটাল পুরসভার তেরোটি ওয়ার্ড প্লাবিত হওয়ার সাথে সাথে ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত এখন জলের তোলায় পরপর তিনবার বন্যায় বিপর্যস্ত ঘাটালে মানুষ রাজ্য সড়ক সহ গ্রামীণ গুলিও জলের তলায় থাকায় নৌকায় চড়ে চলছে পারাপার আবারও ঘাটাল থানার সামনে জল উঠেছে ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন আস্তে আস্তে ঘাটালে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এখনও পর্যন্ত বন্যার জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে আর একজন রয়েছে নিখোঁজ এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ